টানা আড়াই ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। আরও দুই দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। নদীবন্দরগুলোয় জারি আছে এক নম্বর সতর্ক সংকেত। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়। মঙ্গলবার বেলা ১২টা থেকে আড়াইটা পর্যন্ত টানা আড়াই ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় রাজধানীর অনেক এলাকা, সৃষ্টি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে পড়েন নগরবাসী। হাঁটু থেকে কোমর পানি জমে নগরীর সচিবালয়, রোকেয়া সরণী, কাজীপাড়া, জাহাঙ্গীর গেট, গ্রিন রোড, ইন্দিরা রোড, তেজগাঁও, ধানমন্ডি, কলাবাগান সহ বেশ কিছু এলাকায়। ফলে বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়, ঘটে ছোট বড় দুর্ঘটনা। বিটেক থেকে আমি এক কিলোমিটার এই জায়গায় আসলাম গাড়ির জন্য, কিন্তু এখনো গাড়ি পাই নাই। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, প্রায় ৪৫ মিনিট পর্যন্ত। আবহাওয়া অফিস বলছে, বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে, এর প্রভাবেই ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত না থাকলেও নদীবন্দরগুলোর জন্য এক নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।